দিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের 30তম অনুধ্যান পর্বে আপনাদের সকলকে প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজির চরণে ভুল উন্ঠিত প্রণতি জানাই। এই বিশ্ব মহামারীর এই ভয়ানক পরিস্থিতিতে প্রাণারাম ইউটিউব চ্যানেলের সৌজন্যে, তাদের সহযোগিতায়, প্রচেষ্টায় বিগত 30টি দিন ধরে ঠিক সকাল 7টার সময় সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যান পর্বে আমাদের মন আধ্যাত্মিক ভাবগঙ্গায় ভাবিত হয়েছে। আমরা সিঞ্চিত হয়েছি ভারতীয় সনাতন শাশ্বত ধর্মের অনুরণনে। আমরা পালিত হয়েছি ভারতীয় সনাতন আধ্যাত্মিকতার দিক নির্দেশিকায়। তাই ভারতীয় সনাতন ঋষি পরম্পরায় সমস্ত সদ্গুরুর চরণে প্রণাম জানিয়ে আজ বারবার পবিত্র পরায়ণতার অপকার নিয়ে একটু আলোচনা করা, থট অফ দ্য ডে। এটি যেন বারবার আমাদের মনে করিয়ে দেয়, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে। এবং তারপরেই বলছেন, ত্রিবিধং নরকে শ্রেদং দ্বারং নাশমাত্মন কাম ক্রোধস্ততা লোভস্তস্মাদেত ত্রয়ং ত্যাজেত। অর্থাৎ যার বাংলা তর্জমা করলে, অসুর ভাবাপন্ন ব্যক্তিরা কোনো কাজে পবিত্র হওয়া উচিত এবং কোনো কাজ হইতে নিবৃত্ত হওয়া উচিত তাহা জানে না, তাহাদের মধ্যে সদাচার শৌচ এবং সত্য নেই। কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার এবং এইটি জীবাত্মার অধোগতির একমাত্র কারণ। তুলসীদাস সুন্দর করে বলছেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জওয়ান। বলছেন তিনটে জিনিস তুলসীদাস আমাদের এটি বলে দিয়ে গেলেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান। সেটি আমরা পাই আমাদের ঠাকুর যখন বলছেন, সংসারী লোক কপট হয়, সরল হয় না, মুখে বলে ঈশ্বরকে ভালোবাসে কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তাহার অতি অল্প অংশও যদি ভগবানের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসে। তাই মণি মল্লিকের প্রতি তিনি বললেন, কপটতা ছাড়ো। কথামৃতে আমরা পাই মণিলাল তখন বলছেন যে, মানুষের সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ বললেন, সব রকম মানুষ সম্বন্ধেও বটে, ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নেই। সরল না হলে সহজে পাওয়া যায় না, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি কাঁকড় কিছু নেই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। অর্থাৎ এই আধ্যাত্মিক জীবনে জমিটিকে বারবার তৈরি করতে হয়। এবং সেই নিয়ে একটি গল্পের কথা বারবার মনে পড়ে, যে লোভকে কিভাবে আমাদের পরিহার করা দরকার, এই লোভ পরিহার বিষয়ক সে গল্পটি আমাদের বারবার মনে পড়ে। আজকের ভাবটি আমাদের যেন গল্প কথায় আধ্যাত্মিকতার একটি রূপ। আমরা জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই গল্পের জাদুকর ছিলেন, কথামৃতর পাতায় পাতায় এই গল্পের মাধ্যমে তিনি মানুষের অনেক সমস্যার সমাধানের দিশা দেখিয়েছেন। কোনো একজন জনৈক ম্যাথামেটিক্সের অধ্যাপক বলেছিলেন কথামৃত পড়ে, যে শ্রীরামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং। শ্রীরামকৃষ্ণের কাছে যান জীবনের যে কোনো সমস্যা, দেখবেন ঠাকুরের জীবনের দর্শনটি যদি মেলান তাহলে সেই সমস্যার সমাধান মিটে গেছে। নরেন্দ্রনাথ দত্তের যখন পারিবারিক দুর্যোগ, যখন তিনি খেতে পাচ্ছেন না, তার বাবা মারা গেছে, চাকরি পাচ্ছেন না, এমত অবস্থাতেও তিনি মায়ের কাছে চাইতে বলছেন এবং দেখিয়ে দিলেন যে মানুষের সাথে ভগবানের ওই ডাইরেক্ট লিঙ্ক
যেন তিনি এস্টাবলিশ করতে বললেন, কোনো এদিক ওদিক নয়, একেবারে সরাসরি তুমি মায়ের সন্তান, সেই এস্টাবলিশমেন্টই তিনি করিয়ে দিলেন। এবং সেই শ্রীরামকৃষ্ণ যেমন এক্সপার্ট ইন প্রবলেম সলভিং, তেমনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ অলওয়েজ স্পিক্স রেশনাল, শ্রীরামকৃষ্ণ যুক্তি দিয়ে কথা বলেছেন, অযৌক্তিক কোনো কথা বলেননি, যেটা আমরা জীবনে পালন করতে পারবো না, যেটা আমরা জীবনযাত্রায় আনতে পারবো না, সেটি কখনো বলছেন না। এই আনাটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা, সেইটি ধর্মজীবনের, অধ্যাত্ম জীবনের একমাত্র দিশা। বলছেন সেই গল্পটি কিরকম, লোভ পরিহার করা প্রসঙ্গে একটি গল্পের কথা মনে পড়ছে, সেই গল্পটি কিরকম বলছেন, একটা নাপিত পথে চলতে চলতে হঠাৎ শুনতে পেল কে যেন বলছে, সাত ঘোড়া টাকা নিবি? তো নাপিত আশ্চর্য হয়ে চারদিকে তাকালো, দেখলো সত্যি কাউকে দেখতে পাচ্ছে না। সে তখন মনে মনে ভাবলো, বাবা এই রাস্তায় কেউ নেই, অথচ সাত ঘোড়া টাকার কথা বলছে, এটা কিরকম হলো। তো সেও কিন্তু লোভ সামলাতে পারলো না, কোনো লোক না দেখেও এই কথা শুনেও সে লুব্ধ হয়ে বলল উচ্চৈঃস্বরে, হ্যাঁ আমি নেব। যেই বলল অমনি সে উচ্চৈঃস্বরে আবার শুনতে পেল যে, আচ্ছা তোর বাড়িতে গিয়ে দিয়ে এলুম, নিগে যা। তো নাপিত তাড়াতাড়ি বাড়িতে গিয়েছে, গিয়ে যথারীতি তার গৃহিণীকে জিজ্ঞেস করছে, খুঁজছে, দেখছে সত্যি সত্যি গৃহে ঘোড়া রয়েছে। নাপিত ভালো করে নেড়ে চড়ে দেখল যে ছটা ঘোড়া মোহরে পূর্ণ রয়েছে আর একটা ঘোড়া খালি হয়ে রয়েছে। ব্যাস এই যখন দেখলো তখন নাপিতের অন্য ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো না, ওই জন্যে নাপিতের ইচ্ছা হলো যে ওই অর্ধ অর্ধপূর্ণ ঘোড়াটাকে পূর্ণ করতে হবে, মোহরে ভর্তি করতে হবে। সে তখন সোনার উপর যা পেল এদিক ওদিক থেকে সব এনে ওই ঘোড়াটাকে পূর্ণ করতে লাগলো, ওই সে যখের ধনের মতন সব যেন পূর্ণ করতে লাগলো। কিন্তু যতই সে পূর্ণ করে ততই দেখে যে ঘোড়া তার পূর্ণ হচ্ছে না। অবশেষে সে খাওয়া কমিয়ে দিল, টাকা সঞ্চয় করতে লাগলো, যে টাকা বাঁচলো সেইটা দিয়ে ঘোড়া পূর্ণ করতে লাগলো, তাও পূর্ণ হয় না। রাজামশাই গিয়ে কাকুতি মিনতি করলো যে যে কটা টাকা সে পায় তাতে তার ভারী কষ্ট হচ্ছে, যদি একটু মাইনে টাইনে বেড়ে যায়। তো রাজামশাই দয়া বড় বয়স হয়ে তার মাইনে বাড়িয়ে দিলেন, কিন্তু নাপিতের যে দশা সেই একই দশা রইল। পরে রাজা একদিন দুর্দশা দেখে তাকে বললেন যে কি ব্যাপার বলতো, তোর আগে যা মাইনে ছিল তাতে তো তোর ভালোই চলতো, আর এখন তোর মাইনে বাড়িয়ে দিয়েও দেখছি তোর দুর্দশা চলছে না, তুই এর ওর থেকে চাইছিস, নানান রকম রাজামশাই সব কানে যাচ্ছে, এবং তোর এই বাহ্য যে লুকস যাকে বলে বাহ্যিক আবরণ দেখে মনে হচ্ছে তোর আর চলছে না, তো তুই কি ওই সাত ঘোড়া মোহর পেয়েছিস নাকি? যেই না বলছেন রাজামশাই, সঙ্গে সঙ্গে নাপিতের মনে ভয় চমকে উঠেছে, বলে হ্যাঁ আগে আপনাকেই কথা কে বললো, আপনাকে কথা কে জানালো রাজামশাই? তখন রাজা বলেন, আরে সে যে যকের ধন, সেই যক্ষটা আমার নিকটও বলেছিল সাত ঘোড়া ধন নেবে, তো আমি তাকে বলেছিলাম জমার টাকা না খরচের টাকা, অমনি সেই যক্ষটা পালিয়ে গেল আর কোনো কথা কইল না। ওই কথা কি, ওই টাকা কি নিতে আছে? ও টাকা খরচ করবার জো নেই, ও কেবল জমারই টাকা, ভালো চাস তো ফিরিয়ে দিয়ে আয়। নাপিত সঙ্গে সঙ্গে সেই কথা শুনল এবং তাড়াতাড়ি গিয়ে ওই টাকা যেখান থেকে পেয়েছিল ঘোড়া সেখানে গিয়ে বলল, তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার কাজ নেই। যক্ষ বলল ঠিক আছে। বাড়িতে এসে নাপিত দেখে যে ঘোড়াগুলো নিয়ে গেছে, কিন্তু কি নিয়ে গেল ঘোড়াগুলো না, নাপিত এতদিন কষ্ট করে যতটুকু জমিয়েছিল পূর্ণ করেছিল ওই ঘোড়াতে, যক্ষ এসে ওই সাতটা ঘোড়া নিয়ে গেছে, সুতরাং ওই ঘোড়াতে নাপিতেরও যত যা সঞ্চয় ছিল সব নিয়ে চলে গেল। ওই জন্যে ভগবান আমাদের বারবার জানিয়ে দিয়ে গেলেন যে কাম ক্রোধ আর লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার, এইটি আর অন্য কিছুই নয়, ওই প্রবৃত্তি আর নিবৃত্তির মধ্যে। সেই জন্য ঠাকুর বারবার বলছেন অধরের প্রতি, কেন হীন বুদ্ধি লোকের কাছে অত আনাগোনা করলে, এত দেখলে শুনলে সাত কাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে, অর্থাৎ বলছে হীন বুদ্ধি লোকের কাছে তুমি যেও না, এই নিবৃত্তি। সুন্দর করে আবার একটি গল্পের কথা মনে পড়ছে, বলছে আকবর বাদশাহ তখন অনন্ত ঐশ্বর্যশালী, তথাপি তিনি প্রবৃত্তি পরায়ণ, আর ফকিরের কিছুই নাই তথাপি সে নিবৃত্তি পরায়ণ। তো এই প্রভেদ বোঝানোর জন্য যে প্রবৃত্তি আর নিবৃত্তি, ওই যে গীতাতে আছে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরা,
ন শৌচং নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। ওই যে ঠাকুর বললেন অধরকে, যে তুমি কেনই হীনবুদ্ধি লোকগুলোর কাছে ঘোরাফেরা করো, কারণ এই লোকগুলোর কাছে ঘোরাফেরা করতে পেলে তুমি এত জানলে বুঝলে তবুও, অর্থাৎ তোমার ওই আপলিপমেন্টটা তুমি করলে না, মনের আপলিপমেন্টটা। সেটা কিরকম বলছেন, একটা ফকির বনের কুটিরে থাকতো। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ, ফকিরটির কাছে অনেকে আসতো, অতিথি সৎকার করতে তার খুব ইচ্ছা হতো। তো একদিন ভাবলো টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সৎকার হয়, তবে যাই একবার আকবর শাহর কাছে যাই। সাধু ফকিরের অবারিত দ্বার, আকবর শাহ তখন নামাজ পড়ছেন। তা ফকির নামাজের ঘরে গিয়ে বসলো, দেখলো আকবর শাহ নামাজের শেষে বলছেন, হে আল্লাহ ধন দাও, দৌলত দাও, আরো কত। এমন সময় ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাচ্ছেন। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। তো নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞেস করলেন, আপনি এসে বসে আবার চলে যাচ্ছেন কেন? ফকির বললেন, সে আর মহারাজের শুনে কাজ নেই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করলে তখন ফকির বললে, দেখুন আমার কাছে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। তা একবার বললো, চলে যাচ্ছেন কেন? তখন ফকির বলল, দেখো যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে হলো যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয় তো আল্লাহর কাছেই চাই। দেখুন অদ্ভুত ভাব, ওই যে ঠাকুর নরেনকে পাঠাচ্ছেন, যে মায়ের কাছে চাও, চাইতে হলে আল্লাহর কাছেই চাইব, ওই মায়ের কাছেই চাইব। তিনি তো সর্ব ঐশ্বর্যের ঐশ্বর্যময়ী, তিনি তো অধীশ্বর। সেই জন্য ঠাকুর বারবার এই অবস্থার কথা উল্লেখ করছেন এবং বারবার অধরলাল সেনকে বলছেন, নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। বলছেন, এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল, যেমন সবাই খাদানচির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমার ইচ্ছা হয় আর কাউকে দেয় তাও। এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? প্রবৃত্তি পরায়ণ লোকেরা সদাচার কি তা জানে না, পালনও করে না, তাই দুঃখ পায়। সেই জন্য শ্রী রামকৃষ্ণ আমাদের বারবার বলছেন, শৌচ দ্বিবিধ, বাহ্য এবং আন্তর, প্রথমটি গৌণ, দ্বিতীয়টি মুখ্য। এটা উল্লেখ করেই বললেন, সংসারী জীবের মন অশুদ্ধ, তা শুদ্ধ না করলে হবে না। সংসারী মনের জীবের মন ঘোলা জল হয়ে রয়েছে, কিন্তু নির্মলই ফেললে তা পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য হচ্ছে নির্মলই। ওই যে বলছেন না, এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। তার বিবেক ও বৈরাগ্যের ঝুলি সদাই দুই কাঁধে চলে, এই বিবেক আর বৈরাগ্য, সেইটি নির্মলির কথা। ওই তুলসীদাস বলছেন, আমাদের সেইটি যেন ওই সৎকথায় প্রার্থনা থাকতে হয়, যে সত্যকে ধরে রাখা। ওই জন্য বলছেন, আমি সব মাকে দিতে পারলাম, সত্যকে দিতে পারলাম। সত্য কথা অধীনতা পর স্ত্রী মাতৃ সমান। বলছেন শ্রীযুক্ত মথুরানাথ ঠাকুরের প্রথম রসদ্দার, কত বিশ্বাস কত ভক্তি, তথাপি সংসারী। তাই ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বললেন, কাম ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে সংসারীরা কত অন্যায় করে এবং পরিশেষে তার ফল ভোগ করে। এই প্রসঙ্গে হনুমানের দৃষ্টান্ত দিয়ে বললেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে, লঙ্কা খেলে তার ঝাল লাগবে বই কি। সেজবাবু বয়সকালে কত রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো, কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাতবার অনেক সুদূরি কাঠ আছে, ভিজে কাঠ প্রথমটা বেশ জলে, তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আর ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান থাকতে হয়। হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোক বনে সীতা রয়েছেন, তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়। এই যে উপমা, এই যে শ্রীরামকৃষ্ণ অলওয়েজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং, রেশনাল কথা, আমাদের উদাহরণ দিয়ে দিয়ে, যুক্তি দিয়ে দিয়ে আমাদের বারবার এটি বলে দিয়ে যাচ্ছেন। এবং সেই বলার জন্যই তিনি বারবার বলছেন, সমস্ত বুদ্ধির সাথে আমাদের এই বিবেচনা করতে হয়। ভগবান সেইটি বলছেন, ভগবান আমাদের বারবার বলছেন। সেজন্য বলছেন, পাণ্ডিত্য লেকচার নয়, বিবেক বৈরাগ্য। আমরা অনেক সময় এই পাণ্ডিত্য ফলিয়ে দিই,
অনেকে অনেক জ্ঞান দিই নানান রকম, কিন্তু নিজের দিকে একেবারে সার্চ লাইটটা ফেলি না। ঠাকুর ওই জন্য বারবার বলছেন, সাজ্জানলাল সাহেব তোমার নিজের দিকে সার্চ লাইটটা ফেলো। কাশীর দশাশ্বমেধ ঘাটে ওই রকম এক সাধু, তিনি অনেককে প্রবচন দিতেন, মহাত্মাকে প্রবচন দিতেন। এই প্রসঙ্গে বলে রাখি আপনাদের কাছে বিনীত নিবেদন, অন্তত আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাউকে প্রবচন দেওয়ার অধিকারী নই, আমরা সে নির্দেশই পাইনি, আমি তো পাইনি। আমি শুধু ওই তার কথা বলবো, তোমার কথা নানা ছলে, সেই নানান কথা তোমার অঞ্জলি তোমাকেই দেব। এতে শুধু একটি উপায়, আপনাদের সকলের সাথে এটি করার একটি ভাব, সেটি আমাদের সকলের চিত্তশুদ্ধি। এই আমি বিনম্র চিত্রে আপনাদের সকলের কাছে এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেখানে যেখানে চলে যাচ্ছে, আমরা কেউ অধিকারী, আমি তো নই সেই অধিকারী পুরুষ, আমরা শুধু তার কথা স্মরণ মনন করতে পারি, চিন্তন করতে পারি। তাই এই ভাব দি আপনারাও আমার জন্য। আমি আগেও পর্বে বলেছি, নিত্যদিন বলি যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের মিলিত প্রয়াস, এবং আপনারাও আমার জন্য প্রার্থনা করবেন। এই প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারাও আমার সদ্বুদ্ধি, শুভ বুদ্ধি, শুভ চিন্তা, শুভ সংস্কারের জন্য প্রার্থনা করবেন। পাণ্ডিত্য লেকচার নয়, ওই বিবেক বৈরাগ্য যেন আমাদেরও পরিস্ফুট হয়। সেই সাধু মহন্ত হরিদ্বারে লেকচার দিচ্ছেন, সকলকে নানান রকম প্রবচন দিচ্ছেন, তো সেই সময় একটা কোত্থেকে পাগল এসে বলছেন, সাধু মরণে হুঁশিয়ার, সাধু মরণে হুঁশিয়ার। সো সাধু কিছু ভাবলেন না, ক্রমশ সাধুর বয়স বাড়লো, সাধু ঘরে শুয়ে আছেন, কোনো ভক্ত একটা নতুন জুতো দিয়েছেন, তার জুতোটা র্যাকের ওপর রাখা আছে। সাধু ওই জুতোর কথা ভাবছেন যে এমন সুন্দর জুতো আমার তো আর পড়া হলো না, কি হবে, এই তো চলে যাব। এই জুতোর কথা চিন্তা করতে করতে সাধু শরীরটি চলে গেল। তো যখন সাধু শরীরটি চলে গেল, বেশ কয়েক বছর বাদে ওই একটা মুচি, ওই যেখানে সাধু বসে প্রবচন দিতেন সেখানে ঠোক ঠোক করে জুতোতে পেরেক মারছে। পাগল কিন্তু মরেনি, পাগল দৌড়ে এসে ওই মুচির কানে বলেছে, বলেছিলাম না মরণে সাবধান, ওই মৃত্যুকালে তার কথা ভাবতে পারবো তো। ওই সকালবেলায় যেমন আজিয়ে প্রভাতে রবির কর, যেমন বলবো এই সূর্য যেন আকাশ ভরা আলোয়, যেন আলোয় ভরা আকাশ, সে যে গান আছে না, এই জগতের এই আনন্দ যজ্ঞে সেই আকাশ ভরা আলো দেখে দিনটি কাটাবো, কিন্তু মৃত্যুকালে তার স্মরণ নিতে পারবো তো, ওই মরণে সাবধান। সেই জন্য বলছেন পাণ্ডিত্য লেকচারে কিচ্ছু হবে না যদি না আমাদের ওই বিবেকটা জাগ্রত হয়, এই ঘোলা মন বিষয় মনে ওই বিবেক রূপ নির্মলিটি ফেলতে হয়। এই নির্মলিটি ফেলতে গেলেই দেখবেন, আস্তরণটা ফেলতে গেলেই দেখবেন যে ওই কত রকম ইভলভ হচ্ছে মনে, নানান রকম চিন্তা বাসনা কত সূক্ষ্ম সূক্ষ্ম রেভেলে দেখবেন যে কত রকম ফোর্স প্রতিদিন আমাদের মনে খেলা করছে। ফোর্স গুলো যেন সাইন্টিফিক্যালি আমাদের মনটাকে দুমড়ে মুচড়ে এদিক ওদিক টানার চেষ্টা করছে, তার মধ্যে থেকে আমাদের ওই স্পিরিচুয়াল ফোর্স এর পাওয়ার এবং সেইটিকে মাস্ট এনসিওর করে আমাদের এগিয়ে যেতে হবে। সেই আত্মপ্রেরণা, আত্মপ্রচেষ্টা এবং আত্মবিশ্বাস আমাদের এগিয়ে নিয়ে যাবে, সেটি আমরা যেন বারবার আজকের থট অফ দ্য ডেতে আমরা মনে রাখি যে আমরা প্রবৃত্তি না নিবৃত্তি, ওই চাইতে গেলে রাজার কাছে চাইব, লোভ পরিত্যাগ করবো ওই যক্ষের দনের মতন, এবং ওই জানবো সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান। বলছেন এই তিনটেতে যদি হরি নাম পাওয়া যায় তাহলে তুলসী ঝুট জবান, বলছে তাহলে তো তুলসী মিথ্যে কথা বলছে। ওই দৈবী দুয়ারের চাবিটি হচ্ছে আন্তরিকতা, সেটা আমাদের যেন বারবার বারবার আমাদের মনে রাখতে হয় যে ভগবানের প্রতি ভালোবাসা এবং ভগবানের করুণার জন্যই যেন আমরা প্রতিদিন প্রার্থনা করতে পারি। ভগবানের ন্যায়দণ্ড যদি এসে দেখা দেয় তবু খুব অল্প লোকই তার সম্মুখে এসে দাঁড়াতে পারবে, ওই অল্প লোকই দাঁড়াবে। সেই জন্য তাকে এই অব্যক্ত
বা ব্যক্ত, যে রূপেই আমরা তার চিন্তা ভাবনা করি না কেন, শুধু তার করুণার জন্য আমরা নিত্যদিন যেন প্রার্থনা করতে পারি, তবে আমাদের এই জীবনের যে যাত্রা পথ সেটি সুগম হবে। আমাদের আজকের সৎকথার প্রার্থনায় আমরা এই ভাব দিই যেন সারাদিন নিয়ে চলতে পারি, এইটুকু নিবেদন করে আপনাদের সকলকে পুনরায় এই 30তম পর্বে প্রণাম শুভেচ্ছা, সঙ্গে থাকার জন্যে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, প্রাণারাম ইউটিউব চ্যানেলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।